दूर पालाले स्वप्नेर विभोर चोख छड़ानो आकाश बुकेर भेतर सुदूर डाके बेदम धावा बाताश सब कले कि पी कले सन्धे पेरिए रात फिरे ता कले तारा तेरे आलो में कथा कुनो सुर शेखे बुके बहुत दूर रेखे प्राणे प्राणे रोग ठेके तुई आमी মানে আমি আসলে মডেলিং করছি, মানে একটা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছি। আজকে টুমনাকে দেখলাম বেশ হাসি খুশি, তাই নাকি? টুমনা হাসি খুশি সেটা আমি কি করে বলবো? আইসক্রিম খেলে না আমার দাঁতের মধ্যে শিরশির করে। কেন? তুই ইউনিভার্সিটি গেলে আজকে অনেক মরে। আমি না গেলে কি ইউনিভার্সিটি বন্ধ থাকে? আমাকে ফোন দিয়েছিল, তোর কথা জিজ্ঞেস করেছে। আমাকে ফোন করলেই পারতো। আর টুমনা ইজ আ লাভ উইথ গ্রেট ক্রিকেটার মাইন্ড, রাইট? আমার তো আর সব সময় তোমার পেছন পেছন থাকা সম্ভব না। ইয়েস, এটা সব সময় মনে রাখবেন। আমি ওকে সব বলে দিয়েছি। কি বলবো, তুমি প্রীতিকে কি বলেছো? ফোন করেছে তামিসা। কি ভাই, তুই তোর ভগবান মানবি কনফার্ম? আমি একদম কনফার্ম ছিলাম যে তুমি এরকম কোনো না কোনো কাণ্ড তো ঘটাবে। তোমার যে মন, ওফ। আরে না না, শুনো, আমি ভেবেছি আমার পার্টনার পেপার সে নিয়েছে, আমার পার্টনার ভেবেছে আমি নিয়েছি, আমি আলটিমেটলি দেখলাম যে দুজনে কেউই ছিল। তারপর কি ঢাকা ফিরে এলে? তো কি আর করবো, পেপার ছাড়া তো আর কাজ হবে। আর আমাদের জমির মালিকও আমাদের কাণ্ড কারখানা থেকে আসতে আসতে পারবে। তা আসবেই তো। এভাবে মনে আছে তোমাদের ফার্স্ট ম্যাচটাতে কি হয়েছিল? মনে আবার নেই? তোর এই ভাইয়ার মতো বোকা মানুষ আমি আমার জীবনে আর দেখিনি। এই কি হয়েছিল রে? আরে ওই যে তুমি গিফট আনলে, বাট ওফ, আমি আর ভাবি মিলে সারা বাড়ি সাজালাম, কেকও আনলাম। ভাবি তোমার কালেকশন ছিল না তাই না? আর এক ঘরভর্তি লোকের সামনে তোর ভাইয়া যেই কাণ্ডটা করলো। আচ্ছা দাঁড়া শোন, এগুলো তোমার কর ইতিহাস। ফার্স্ট ম্যারেজ ডেতে যদি এরকম কিছু না ঘটে তাহলে ফার্স্ট ম্যারেজ ডেটা মনে থাকে বল? ও তাই না? তাও নিজের ভুলটা স্বীকার করবে না, তুমি স্বীকার করো যে তুমি ভুল করেছিলে। আচ্ছা না, মানুষ মাত্রই তো ভুল তাই না? এখন সেদিন সবাই কি রকম মজা পেয়েছিল দেখেছিস না? হ্যাঁ হ্যাঁ, খুবই মজা পেয়েছিল। আমার গিফটের বক্সের বদলে চশমার বক্স। আচ্ছা আমি কি করব, এখানে চশমার বক্স আর গিফটের বক্সটা একই রকম ছিল, এখন আমি গুলিয়ে ফেলেছি। গুলিয়ে ফেলো না ভাইয়া, তুমি গিফট প্যাকেটটা দোকানে ফেলে এসেছিলে। আচ্ছা ঠিক আছে, হোয়াটএভার। শোন, এবার কিন্তু ম্যারেজ ডেটা কক্সবাজার, মানে আমি সব কিছু প্ল্যান করে ফেলেছি এবং হোটেলও অ্যাডভান্স বুকিং দিয়ে ফেলেছি। তাই নাকি? তাহলে তো খুব মজা হবে, আমিও কিন্তু যাব। অবশ্যই যাবি। আমি যাব না। কেন? কারণ এবারও তুমি কোনো কোনো ঝামেলা তো করবে। ভাইয়া তুমি তো করবে না তাই না? হ্যাঁ শোনো, এবার সমস্ত কিছু প্ল্যান, নো হাসাহাসি, নাথিং। প্লিজ ভাবি তুমি না করো না, প্লিজ চলো না। শিওর তো? কোনো ঝামেলা হবে না তো? না। ওকে, থ্যাংক ইউ ভাবি, ইউ আর মোস্ট ওয়েলকাম।
অর্ধেক টাকা দেয়া হয়ে গেছে, আমার ইনভেস্টমেন্টটাই বাকি আছে। আর ব্যাংকলার কি অবস্থা? এমডির সাথে তো আজকেও কথা হলো, অলমোস্ট কমপ্লিট, কয়েকদিনের মধ্যেই ক্যাশ করতে হবে। বাবাকে ফোন দিয়েছিলে? ফোন দিয়েছিলাম, বাট ফোনে তো আর এত কিছু বলা যায় না, বলেছি কিছু কিন্তু সিলেটে গিয়ে সামনাসামনি বসে সব কিছু। তোমাকে নিষেধ করেনি? না, মানে হ্যাঁ না কিছুই বলেনি, আমার কথা শুনলো চুপ করেছিল। তার মানে বাবা রাগ করেছেন? তুমি ইমিডিয়েটলি বাবার সাথে দেখা করো। যাবো, কিন্তু এদিকে তো আমার ফ্যাক্টরির কাজ শুরু হয়ে গেছে, আমার একটা ফ্রেন্ড আর্কিটেক্ট, ওই সমস্ত প্ল্যান করছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা? এই যে আমি যে একটা ব্যবসা করছি, এটা কি তুমি আমাকে সাপোর্ট করো, নাকি তুমিও বাবার মতো কুসংস্কারে বিশ্বাস করো? আমি আসবো। হ্যাঁ, কি ব্যাপার, এত রাতে এখনো ঘুমাসনি তুই? না, এখন আসছো। আচ্ছা ভাবি, তোমার কাছে স্লিপিং পিল আছে? হঠাৎ স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হবে কেন? থাকলে দাও না প্লিজ। তুই যা, আমি আছি। আজ কোচের কাছে এমন ঝাড়ি খেয়েছি না, মেজাজটাই খারাপ লাগছে। সে তো তুমি রোজই খাচ্ছ। আমি কি করব, আমি কোনোভাবে ব্যাটিং এ কনসেন্ট্রেট করতে পারছি না। আমি কি কোনোভাবে তোমাকে হেল্প করতে পারি মাহি? তুমি তুমি কিভাবে হেল্প করবে? জানি না, মনে হলো তোমার হেল্প দরকার তাই বললাম। আর ধুর, হ্যাংওভার বুঝলে, এসব কাটতে সময় লাগবে না। ওকে রাখি। হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার, আমার কথা শেষ হলো না তার আগেই তুমি ফোন রেখে দিলে? আমি তো ভাবলাম তোমার কথা শেষ। না, শেষ না, মাত্র শুরু। তোমার কোনো অসুবিধা আছে? না, আমার কি অসুবিধা? ফাইন, এবার তাহলে তুমি আমার কথার অ্যান্সার করো। কি কি মানে তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে আমার কথাটা জানিয়েছি, কিন্তু তুমি তো কোনো অ্যান্সার দাওনি। না মানে আমি আসলে ভাবছিলাম। কি ভাবছিলে? ওয়েটিং ফর দ্য রাইট মোমেন্ট এন্ড রাইট অ্যান্সার। এক্সকিউজ মি, মেবি আই নিড সাম টাইম। ঠিক আছে, তুমি ভাবো, সময় নিয়ে ভাবো, কিন্তু মনে রেখো তুমি আমাকে অ্যান্সার না দেওয়া পর্যন্ত আমি ক্যাম্পাসে যাচ্ছি না। বাই। হ্যালো ভাবি, কি ব্যাপার? প্রীতি, কি হয়েছে? না কিছু না, এমনি। কি রে, তুই এখনো বাসায়, ইউনিভার্সিটিতে যাসনি? না, ভালো লাগছে না। কেন, বেশি খারাপ লাগছে? সকালে তো তুই কিছু বললি না। ভাইয়াকে ফোন দিব? না না, ভাইয়াকে কিছু বলো না। ভাবি, অ্যাকচুয়ালি আমি তোমার একটা ফেভার চাই। কি ফেভার বল? তুমি কিন্তু আগে কাউকে কিছু বলবে না, আর আমাকে কারণটাও জিজ্ঞেস করবে না, পরে আমি তোমাকে সব কিছু বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই আগে ব্যাপারটা কি সেটা তো আমাকে বলবি।
ঠিক আছে আমি দেখি কি করা যায়। মাই লেটিং রং কিছু একটা তো হয়েছে, তুমি তো এরকম মুরগির মতন জিমানোর ছেলে না। আচ্ছা প্রীতি আর সুমন কই বলো তো, ক্যাম্পাসেও দেখলাম না, জানো কোথায় ওরা? সুমন মনে হয় মডেলিং আর পড়ালেখা নিয়ে বুঝি, আর তরুণার জ্বর কি বলো? তুর্নার জ্বর, তোমার সাথে কথা হয়েছে? ওর তো তাহলে একটা খোঁজ নেওয়া দরকার, কি খবর কে জানে। না 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 জ্বর খুব সামান্য। দ্যাটস গুড। আমি প্রীতিকে কালকে রাতে ফোন দিলাম, ফোন ধরলো না, আবার একটু পরে কল দিলাম, ফোন বন্ধ। বুঝলাম না ও মনে হয় কোনো একটা প্রবলেমে পড়েছে আমার। হ্যাঁ আমিও ফোন করেছিলাম, শি ডিডন্ট পিক মাই ফোন। একটা কল করে দেখবো নাকি? ফোন তো বন্ধ, ব্যাপার কি? আমিও ঠিক বুঝতে পারছি না। আমাদের কি প্রীতির একটা খোঁজ নেওয়া দরকার না? আচ্ছা মাই ভাবিকে একটা ফোন দাও। কিন্তু ভাবির নাম্বার তো আমার কাছে নেই। তাহলে একবার ভাবির অফিসে যাবে নাকি? আমি বুঝছি, আমার মনে হচ্ছে প্রীতির কোনো প্রবলেম হয়েছে। যাবে চলো। আমি আর তুই ঘুরে আসি কোথা থেকে? আমি আর তুই আর প্রণয়? প্রণয় নাই মানে প্রণয় বাদ, আদান্ত আছে, আমি প্রণয়ের প্রক্সিটা দিই। এনি প্রবলেম? ইয়েস। শোন তুই অ্যাট লিস্ট ওকে একটা ফোন দে, বেচারাটা মনে কোথাও আটকে আছে। ও ফোন দিলে তো ফোন ধরবে না। কেন ধরবে না? কারণ হচ্ছে ওনার ফোন থাকে ওনার পকেটে, আর ফোনের রিং বাজলে উনি শুনে না। তোর ফ্রেন্ড একটা আজো। কয়টা বাজে? কেন না মানে ও কিন্তু বাসা থেকে অনেক আগে বের হয়েছে, যতটুকু আমার খেয়াল আছে আমি বাসা থেকে বের হওয়ার অ্যাট লিস্ট এক ঘন্টা আগে বের হয়েছে। তার মানে কি প্রণয় ইচ্ছে করে আমাকে দাঁড় করে রেখেছে? হতে পারে। তুই কি শিওর আদনান? ইয়েপ আই এম শিওর। চল। কোথায়? এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। পেয়েছি কি ও? আজ ওকে এমন মজা দেখাবো, আমার সাথে ভাব দেখা না? সেই ভালো। ইদানিং প্রণয়টা জানি কেমন কেমন জানি হয়ে গেছে। কেমন হয়ে গেছে? না মানে আগে তোর কথা অনেক বলতো, ফোন টোন করতো দেখতাম, ইদানিং কেমন জানি ছাড়া ছাড়ার ব্যবসা করে। কখন শুরু হয়ে যায় টেরও পাই না। আর তোমার ক্রিকেট? আমার আমার ক্রিকেটের কথা আপনি কীভাবে জানেন? শোনো, তোমরা হলে প্রীতির ফ্রেন্ড আর আমি হলাম প্রীতির ভাবি। এখন তোমরা হিসাবটি মিলিয়ে নাও, আমি কীভাবে জানলাম? তারপর হঠাৎ আমার অফিসে?
না ভাবি আসলে এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। ভালো করেছো। আমি অবশ্য প্রীতিকে বলছিলাম তোমাদেরকে নিয়ে একদিন বাসায় আসার জন্য। ভাবি সেমিস্টার শেষ হলে অবশ্যই যাব। আচ্ছা ভাবি, আমরা এখানে এসে আপনার কাজের কোনো ক্ষতি মানে কোনো সমস্যা করলাম না তো? আরে না না, নো প্রবলেম। অবশ্য আমি একটু তোমাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের সাথে কেন? আসলে তেমন কিছু না, কিন্তু তোমরা তো প্রীতির অনেক ভালো ফ্রেন্ড, ভাবলাম তোমরা যদি কিছু জানো। ভাবি কি বিষয়? বেশ কয়েকদিন হলো প্রীতিকে দেখছি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড, বুঝতে পারছি কিছু একটা ঘটেছে। তোমাদের সাথে কি শেয়ার করেছে কিছু? ভাবি বাবা আমাদেরকে কিছুই বলেনি। মাহি তোমার সাথে? এই বুঝে তোদের আসার সময় হলো না? কেন, প্রণয় এসে চলে গেছে নাকি? প্রণয় না তো, কেন? ও না, কিছু না। আজকে নওশিন ম্যামের ক্লাসে একটা মজার ঘটনা হয়েছে। কি হয়েছে? ক্লাসে এসে ম্যাম কি বলেছে জানিস? আমরা কি করে জানবো, আমরা তো আর ক্লাসে ছিলাম না। ওকে, ক্লাসে এসে ম্যামের প্রথম বাক্য হচ্ছে হোয়ার ইজ আদনান। ও মাতা, এর মধ্যে রিয়াকশন দাও কি? তোর হাসছিস কেন? ম্যাম কি আমার কথা জিজ্ঞেস করতে পারে না? অবশ্যই জিজ্ঞেস করতে পারে, সেখানে হাসাহাসির কি আছে? আদনান নিজেকে এত চালাক আর আমাদের এত বোকা ভাবার কোনো কারণ নেই। অফ কোর্স নট, তোরাও স্মার্ট আছিস। আচ্ছা জয়নি, ওর আর ম্যামের ওই রেস্টুরেন্টের প্রেম কাহিনী কি ক্যাম্পাসে আর কেউ জানে? হুম, এতদিন তো মুখ বন্ধ ছিল, এখন কি আমরা মুখটা খুলতে পারি? আমরা খুলতে পারি যদি। তার মানে প্রণয় সব বলে দিয়েছে? প্রণয়ের বাচ্চারা যদি আমি পাই, ওর আমি কুচি কুচি করে করে বটি কাবাব বানাবো। এই কথা যাতে কেউ না জানে। আমি বুঝতে পারছি যে তোমাদের ধান্দাটা কি, আমাকে সিল ধরার চেষ্টা চলছে, আমি খাওয়াবো ওকে, বাট আমি কিন্তু প্রণয়কে ছাড়বো, ও আমার হাত থেকে বাঁচতে পারবে না, দ্যাটস ক্লিয়ার। ঠিক দিচ্ছিস। স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস, সকালে কি বিকালে সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তাদের আনন্দের কথা কোনো সুর শেখে, বুকে বহু দূর রেখে, প্রাণে প্রাণে রোগ ডেকে, তুই